পাড়ায় পাড়ায় নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন। এই সমস্ত কাগজ নিয়ে হাজির হতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আবারও নতুন করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন শুরু হবে। যাদের বয়স 25 বছর হয়েছে, যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু। নিশ্চয়ই ভাবছেন নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানে কি, তাহলে কি আবার নতুন করে আবেদন করতে হবে, নতুন কিছু কাগজপত্র লাগবে, ধৈর্য করুন। আজকে ভিডিওটির মধ্যে পুরো বিষয়টি আপনারা জেনে যাবেন। সম্প্রতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। আগে রাজ্যের মহিলারা মোট 500 টাকা করে প্রত্যেক মাসে পেলেও বর্তমানে তারা 1000 টাকা করে পেয়ে যান। মূলত পশ্চিমবঙ্গের নাগরিকদের কথা ভেবেই এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে তৃণমূল সুপ্রিমের নেতৃত্বে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একাধিক বাসিন্দা উপকৃত হয়েছেন। প্রকল্পগুলিতে রাজ্যের বাসিন্দা ছাড়াও বেশ কিছু লাভবান হবেন এবার থেকে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আয়তায় সাধারণ শ্রেণীর মহিলার, তপশিল জাতি এবং উপজাতির মহিলারাও ভাতা পেয়ে থাকেন। সাধারণ মানুষেরা 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে যান। এবারে একটি দুর্দান্ত সুযোগ আসতে চলেছে তাদের জন্য। যারা যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় নেই, তাদের জন্যই মূলত এই সুখবর। নিজের পাড়াতেই পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করবার সুযোগ। প্রত্যেকের কথা মাথায় রেখে 2020 সালের 1 ডিসেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। যে কর্মসূচিতে পাড়ায় পাড়ায় ক্যাম্প করা হতো, সেই ক্যাম্পের মাধ্যমে সেই সকল এলাকার বাসিন্দারা সরকারি আধিকারিকদের সাহায্যে নানারকম প্রকল্পে আবেদন করার সুযোগ পেতেন। আবেদন করার পর সেই সমস্ত প্রকল্পের আয়তায় সমস্ত সুযোগ বাস্তবায়িত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী জনহিতকর প্রকল্পের সমস্ত খতিয়ান সাধারণ মানুষদের সামনে তুলে ধরার জন্য একাধিক কর্মসূচির ইতিমধ্যেই নেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে রাজ্যে শেষবারের মতো দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত কোনো রকম সরকারের ক্যাম্প আর বসেনি। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, কবে আবার দুয়ারে সরকারের ক্যাম্প বসবে? শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই ক্যাম্পের আয়োজন করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তবে ঠিক কোন সময় দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। আশা করা যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিক থেকেই অথবা আগস্টের প্রথম দিকেই বসতে পারে দুয়ারে সরকারের ক্যাম্প। যারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের আয়তায় নেই, তারা হাতের সামনে রেখে দিন আধার কার্ড, ভোটার কার্ড, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী কার্ড এবং সমস্ত কিছুর জেরক্স কপি। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস তথ্যটি বুঝতে পারলেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন, আর এরকমই ভিডিও পেতে গেলে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকমই আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি।